নদিয়ার বিভিন্ন এলাকায় রানাঘাটে লোকসভা সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে একাধিক অশ্লীল পোস্টার দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিন সাংসদ জানান, তিনি 34 বছর ধরে শিক্ষকতা করে আসছেন, এখনো পর্যন্ত কেউ তাকে বদনাম করতে পারেননি। তিনি আরো জানান, তার নাম কলঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। কয়েকটি জায়গায় আপনাকে কলঙ্কিত করার জন্য নানা রকম পোস্টার ফেলা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, আজকাল কম্পিউটারে অনেক অ্যাকাউন্ট করে যে কোনো মানুষের সঙ্গে চ্যাটিং করে দেওয়া যায়, এটা কোনো বিষয় নাই। কিন্তু যখন রাজনীতিতে সামনাসামনি লড়াইয়ে এঁটে উঠতে পারে না, ব্যক্তি রাজনীতি সঙ্গে কোনো মতেই তারা কিছু করতে পারছেন না, তারা মিথ্যা কেস দিয়ে মিথ্যা বদনাম রটানোর জন্য জনপ্রিয়তাকে হ্রাস করার চেষ্টা করছে। কিন্তু যত তারা এই অপচেষ্টা করছে, সাধারণ মানুষ আমাকে জানে, চেনে এবং ভালোবাসে। আমি 32 বছর একটি কোয়েড স্কুলে শিক্ষকতা করেছি এবং খেলাধুলার শিক্ষক হিসেবে বহু জায়গায় দল নিয়ে গেছি। কেউ কোনোদিন কারো ক্ষমতা নেই একটি বিষয়ে চরিত্র নিয়ে কথা বলতে পারে। আর যে রাজনীতিতে যারা কাপুরুষ ভীরু, সামনাসামনি লড়াই দিতে পারে না, তারা ব্যক্তি কুৎসা টাচ্ছে। আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কেউ কিছু প্রমাণও দিতে পারবে না, অথচ এইগুলো রটানো হচ্ছে। তাই আমি মনে করি সামনে বিধানসভায় ব্যক্তি জগন্নাথকে তারা খুব ভয় পাচ্ছে, সেই কারণেই আমার জনপ্রিয়তা হ্রাস করানোর জন্য, যাতে দলের প্রভাব এতে পড়ে, দলের বদনাম হয়, তারই একটা অপচেষ্টা মাত্র। কে বা কারা এই অশ্লীল পোস্টার লাগিয়েছে তা এখনও পর্যন্ত জানা যায়নি। পুলিশ এ ব্যাপারে তদন্ত শুরু করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।